পম্পেই নগরী। এ নগরীর নামটি অনেকেরই অজানা, একটি জাতির বিলীন হওয়ার ইতিহাস। এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পর্যন্ত পায়নি। মুহূর্তেই মানুষগুলো ভবিষ্যৎ পরিণত হয়েছিল, কী ঘটেছিল সেটা বুঝে ওঠার সময় পায়নি। কিন্তু কেন এমন হলো, জেনে নিন কীভাবে ধ্বংস হলো এ নগরটি। আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ধ্বংস হওয়া এই নগরী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন, যা জানলে শিউরে উঠবেন আপনিও। যদি বাগেরহাট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে আসুন। ইটালির কাম্পানিয়া অঞ্চলের নাপোলির কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক একটি ছোট্ট নগরীর অবস্থান। শহরটির এক পাশে রয়েছে সমুদ্র, অপরদিকে সবুজ বেসুবিয়াস পাহাড় ও বিশাল আকাশ। নগরটি দুভাগে বিভক্ত ছিল, একটু নিচু স্থান যার নাম পম্পেই এবং অপরটি উঁচু স্থান যার নাম হারকুলেনিয়াম। ইটালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব 6-7 শতাব্দীর দিকে এই শহরে গোড়াপত্তন করেন। এরপর ইউরোপের সংগঠিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটির রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে, ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত বৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র পরিণত হয় এই শহর। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এই নগরটি। মনে করা হতো সে সময়কার পৃথিবীর সব থেকে সুখী নগর ছিল এটি। প্রাচীন গ্রিকরা খ্রিস্টাব্দ 8 সালের দিকে এ অঞ্চলে বসতি স্থাপন করে। সে সময় বিভিন্ন স্থান থেকে মানুষ পম্পেই শহরে আসত বাণিজ্য করার উদ্দেশ্যে। এটি ব্যবহৃত হতো বাণিজ্যিক বন্দর হিসেবে। তৎকালীন সময়ের রোমের বিশিষ্ট নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এই নগরটি। মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা, অবাধ যৌনতা, পুঁতিতালায়, এসব কোনো কিছুরই অভাব ছিল না এই নগরীতে। প্রাচীন গ্রিক, রোম সহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ চলাচল ছিল এই নগরীতে। তাদের সন্তুষ্টির জন্য ইউরোপ, এশিয়া, আফ্রিকা থেকে সুন্দরী রমণীদের আনা হতো। এই স্থানের অন্যতম বড় ব্যবসা ছিল দেহ ব্যবসা। পম্পেই নগরীর বাসিন্দারা আল্লাহর অবাধ্যতায় এতটাই নিমগ্ন ছিল যে তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত। এখানে নারী পতিতালয়ের পাশাপাশি পুরুষ পতিতালয়ও ছিল। যৌনতায় ছিল তারা অন্ধ। শুধু যৌন কাজের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না। এ নগরীতে ছিল এক অত্যাধুনিক স্টেডিয়াম, যেখানে দুজন বন্দি সৈনিক ছেড়ে দেওয়া হতো একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য, আর শর্ত জুড়ে দেওয়া হতো যে বেঁচে থাকবে শুধুমাত্র সে মুক্তি পাবে। তখন দুই সৈনিক একজন অপরকে খুবই নৃশংসভাবে হত্যা করত। এই নৃশংস হত্যা দেখে গ্যালারির মানুষ ঐতিহাসিক মজা পেত। এখানকার মানুষ হযরত ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্মের পথ পরিহার করে যুক্ত হতে থাকে নানা পাপাচারে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সকল ধর্মভীরুগণ এই নগরী ত্যাগ করে চলে যান। ঠিক সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে কঠিনতর থেকে কঠিন এক আজাব। 74 খ্রিস্টাব্দের এক ভর দুপুর, আত্মহারা ক্ষুধা বিমুখ পম্পেই নগরীর অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল। এমন সময় নেমে এলো ক্ষুধাই গজব। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত বেসুবিয়াস পর্বতের অগ্নিগিরিতে শুরু হয় বিরাট বেসুবিয়াস আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা আর ছাই প্রায় 15-20 কিলোমিটার উচ্চতায় ওঠে, তারপর আশ্রে পড়ে পম্পেই নগরীতে, যাতে পম্পেই শহর সহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব প্রাণী, মানুষ ও উদ্ভিদ সম্ভারে। যে অবস্থাতে তারা ছিলেন সেভাবেই তাদের শরীর ঝলছে কয়লায় পরিণত হয়। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। বিশেষজ্ঞদের মতে এই পর্বত 100,000 বছরের পুরনো একটি পাহাড়, যেটি পূর্বে কয়েকবার বিস্ফোরিত হয়েছে। উদাহরণস্বরূপ খ্রিস্টাব্দ 1780 সালে এটি আবারও বিস্ফোরিত হয়, যেটি আমাদের কাছে অ্যাভেলিনো ফাটল হিসেবে পরিচিত। প্রায় 22 মাইল দূর পর্যন্ত কয়লা, পাথর সহ ভূগর্ভস্থ খনিজ পদার্থগুলো ছিটকে যায়। 15 মাইলের মধ্যে থাকা প্রায় প্রতিটি গ্রাম
ঘর এবং খামার ধ্বংস হয়ে যায়। 1944 খ্রিস্টাব্দে আবারও এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, যাতে অন্তত 19,000 মানুষ নিহত হয়। ভেসুভিয়াস আগ্নেয়গিরি বর্তমানে এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। চলুন এবার জেনে নিই পবিত্র কোরআনুল কারিমে পম্পেই নগরী সম্পর্কে কি বলা হয়েছে। সূরা ইয়াসিনের 66 এবং 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, আমি ইচ্ছা করলে তাদের চক্ষুসমূহকে বিলীন করে দিতাম, যার কোনো অস্তিত্ব থাকতো না। অতপর তারা লাভ দিয়া রাস্তার দিকে যেত, কিন্তু তারা কিছুই দেখত না, এবং আমি ইচ্ছা করলে ঘরে বসা অবস্থাতেই তাদের আকৃতিগুলো পরিবর্তন করে দিতাম, কিন্তু তারা কিছুই করতে পারতো না। তারা যেখানকার সেখানেই থেকে যেত, ফলে তারা সামনেও এগোতে পারতো না। এছাড়া সূরা আম্বিয়াতে 11 নম্বর আয়াতে বলেছেন, আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম পাপাচারী, এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি। শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি পম্পেই। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ, আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে, 2,000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনও অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য এই নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনে 1,000 বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুকের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। বাগেরহাট টিভির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।